কাগজে কলমে গ্রামের নাম বসন্তপুর। তবে ভারতের বিহারের ভোজপুর জেলার মানুষের কাছে গ্রামটি ভাসিষ্ঠা বাবুর গ্রাম নামে পরিচিত। এই গ্রামেরই অপ্রশস্ত পথ ধরে সামনে এগিয়ে গেলে একসময় ভাঙা কংক্রিটের পুরনো একতলা একটি বাড়ি চোখে পড়ে। বাড়ির গায়ে খসে পড়া পলেস্তারার পাশাপাশি গোবরের প্রলেপ দেয়া। গ্রামে বিদ্যুতের বালাই নেই বললেই চলে। মাঝে মাঝে তুখর রাজনৈতিক নেতাদের পা পড়ে এই বাড়িতে, তখন অবশ্য নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ মেলে এই ভাঙা বাড়িতেও। জানালাবিহীন প্রায় পরপর এই বাড়ির সন্তান ভাসিষ্ঠা নারায়ণ সিং, জন্ম ১৯৪২ সালে, সেই হিসেবে তাকে বৃদ্ধাই বলা চলে। বাড়ির ভিতরের মাটিতে বিছানায় একটি কাঁথায় শুয়ে আছেন তিনি, চোখে ঘোলাটে দৃষ্টি। ঘরের দেয়ালে অযত্নে অবহেলায় একটি বাঁধানো সার্টিফিকেট ঝুলছে। বৃদ্ধ ভাসিষ্ঠা তো বটেই, বাড়ির অন্য কারো সময় নেই ওটার দিকে নজর দেওয়ার। ভাসিষ্ঠাকে ভারতের কিংবদন্তি গণিতবিদ বলে মনে করা হয়, তবে তার জীবন ইতিহাস বড় করুণ। কর্মজীবনের বহু কৃতিত্বে স্বাক্ষর রাখার পরও শেষ জীবনে এসে পোড়া অন্ধকার ঘরেই তার দিনকাল কাটছে। ঘটনা শুরু ১৯৪২ সাল থেকে। এপ্রিল মাসের দ্বিতীয় দিনে, যে সময়ে ভাসিষ্ঠা নারায়ণ সিংয়ের জন্ম হলো, সেই সময় ভারত মাতার কপালে আরেকটি সাফল্যের তিলক পড়া হয়ে গেল। বসন্তপুরের এক জীর্ণ পরিবারে জন্ম নিয়েও ভাসিষ্ঠা তার কৃতিত্বের জোরে চলে গিয়েছিলেন যুক্তরাষ্ট্রের নাসা পর্যন্ত। তারপর আবার মাতৃভূমির ডাকে ফিরে এসেছিলেন ভারতে। সেই তার অন্ধকারের পথে যাত্রা শুরু।